হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে কাজটা শিখব সেটি হচ্ছে আমরা একটি কমপ্লিট এইচটিএমএল টেমপ্লেট তৈরি করা শিখব, বুটস্ট্র্যাপ ব্যবহার করে কমপ্লিট একটি ওয়েব টেমপ্লেট তৈরি করা শিখব। তাহলে আমরা প্রথমে যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব, আমরা চলে যাব গুগলে, সার্চ দিব গেট বুটস্ট্র্যাপ। ওকে, চলে যাব আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। এখান থেকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপটা লোকালি ইউজ করব, তাই এখানে ডাউনলোড করে নেব। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা এই পেজে চলে আসবেন। এই পেজ থেকে আপনার সরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হওয়া শুরু হবে। দেন আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করবেন এবং ডাউনলোড করে নেবেন। ওকে, তারপরে যেটা করবেন সে আপনারা চলে যাবেন গেট স্টার্ট থেকে ইন্ট্রোডাকশনের মধ্যে, ইন্ট্রোডাকশন থেকে চলে যাবেন স্টার্টার টেমপ্লেটের মধ্যে। ওকে, স্টার্টার টেমপ্লেট থেকে এখানে আপনারা যেই কোডটুকু পাবেন, এই যে স্টার্টার টেমপ্লেট কোড, এখানে এই কোডটুকু আপনারা কপি করে ফেলবেন। তারপরে যেটা করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ডেস্কটপে বা আপনাদের যেখানে আপনারা টেমপ্লেটটি তৈরি করতে যাচ্ছেন ওইখানে চলে যাবেন। দেন এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের নাম দিবেন আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিবেন। আমি এখানে নাম দিলাম, এটা নাম দিলাম এবং একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের ভিতরে আমরা ঢুকলাম এবং এখানে আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করব। টেক্সট ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল এ চেপে আমরা এখানে লিখব ইনডেক্স, ইনডেক্স ডট এইচটিএমএল। এটা লিখলে আমাদের একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়ে যাবে। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যে ফাইলগুলো ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলি লাগবে। আমরা চলে যাচ্ছি আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে এবং এখানে আমাদের দেখছে যে বুটস্ট্র্যাপ 5 ডাউনলোড করা হয়েছে। তো এটাকে কি করবো, আমাদের জাস্ট যেহেতু জিপ ফোল্ডারে আছে, আমরা 7 জিবির মধ্যে এটাকে ওপেন করতে পারি অথবা আপনারা যে কোনো একটা যেটা ইউজ করেন আপনি ওপেন করতে পারেন। এটাকে ওপেন করে আমরা এই পাশে রাখলাম, দেন আমাদের যে ফোল্ডার সেই ফোল্ডারটি আমরা এই পাশে এখানে রাখলাম। এটার উপর আমরা এটাকে ওপেন করে দিলাম আবার। এখন এটাকে আমরা ডাবল ক্লিক করলে আমরা দুটা ফোল্ডার পেয়ে যাব। তো এই ফোল্ডার দুটি থেকে আমাদের যে ফাইলগুলি দরকার সেই ফাইলগুলি জাস্ট এখানে কপি করে নিব। তো আমাদের যে ফাইলগুলি দরকার সেটি হচ্ছে আমাদের যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এটা আমরা পেলাম। আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস ডট ম্যাপ, এই ফাইলটি আমরা নিয়ে যাব। ওকে, এবং এটা আমরা একটা সিএসএস ফোল্ডারের ভিতরে রাখবো। এখানে আমরা ফোল্ডার তৈরি করব সিএসএস। ওকে, তো সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের এই দুইটা ফাইল রেখে দিলাম। দেন আমরা একটা ফোল্ডার তৈরি করব জেএস নামে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ফাইলগুলি এখানে থাকবে, জেএস রাখলাম। তো এর ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলগুলি দিতে হবে। তাহলে আমরা একটা স্টেপ উপরে চলে যাব আমাদের এখান থেকে জাভাস্ক্রিপ্ট, এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি থেকে আমাদের যে ফাইলগুলি এখানে দরকার শুধুমাত্র সেই ফাইলগুলি আমরা এখানে কপি করব। তো আমাদের এই বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস এটা আমরা নিব, আর হচ্ছে এখান থেকে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেএস ডট ম্যাপ এটা আমরা নিব। এখানে ম্যাপ দেওয়া আছে, আমরা যদি একটু বড় করে দিই তাহলে দেখবো এখানে ম্যাপ দেওয়া। এই দুইটা ফাইল আমরা এখানে নিব। ওকে, আর কোনো ফাইল আমাদের এখান থেকে প্রয়োজন পড়বে না। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা সাধারণত বুটস্ট্র্যাপ মিন ডট জেএসটা নিতে পারি, এখানে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএসটা কেন নিলাম। তো এখানে বান্ডেলটা কেন, আপনি যদি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা বান্ডেলটা কেন নেওয়া হয়েছে। তো এখানে প্রথমে দেখেন যে বুটস্ট্র্যাপ বান্ডেলের মধ্যে প্রপার জেএস এবং অন্য অন্য যেই ফাইলগুলি আছে সমস্ত ফাইলগুলি একসাথে বান্ডেল করা থাকে, আর নর্মাল বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার এখানে বান্ডেল যেই ফাইলগুলি ইনক্লুড করা আছে সেই ফাইলগুলি এখানে থাকবে না। এটা আপনারা বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন থেকে পড়ে নিতে পারেন, এই কারণে আমরা বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেএসটাকে নিয়ে নিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টার্টার টেমপ্লেটের যে কোডটুকু আমরা এখান থেকে কপি করেছিলাম, যেমন এই যে ইনক্লুড এবং একদম স্টার্টার টেমপ্লেট, এখান থেকে আমরা যেটা কপি করেছিলাম এটা দেখি। আমরা আমাদের ফাইল এখানে যাব পোস্ট, এটা হচ্ছে আমাদের ফোল্ডার। তো এইখানে এসে আমরা যখন রাইট বাটনে ক্লিক করে আমাদের কোড ওপেন উইথ কোডের মধ্যে আমরা এটা ওপেন করে দিলাম। ওপেন করে দিলে আমাদের সকল ফাইল নিয়ে আমাদের এই কোড এডিটরটা ওপেন হবে। তো
তো এখান থেকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ক্লিক করলাম। ক্লিক করে আমাদের ওই যে স্টার্টআপ টেমপ্লেটে যে কোডটুকু ছিল সেই কোডটুকু কপি করেছিলাম, আমরা এখানে পেস্ট করে দিব। দেন আমাদের এই যে লোকাল যে ফাইলগুলি আছে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর যে ফাইলগুলি আমরা এখানে দিয়েছি, ডাউনলোড করেছি, সেইগুলিকে আমরা এখানে ইনক্লুড করে দিব। ওকে, তো এটা হচ্ছে সিএসএস বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এটা ঠিক আছে। স্টাইল শিট এই এখান থেকে নিয়ে আমাদের এই যে এই পর্যন্ত এই এইটুকু আমাদের লাগবে না, এইটুকু আমরা কেটে ফেলে দিলাম। দেন আমাদের এই যে এখান থেকে নিয়ে একদম এই জাভাস্ক্রিপ্টের এই পর্যন্ত এইটুকু আমাদের লাগবে না, এইটুকু আমরা ফেলে দিলাম, যেহেতু আমাদের লোকালি থেকে এটাকে ইনক্লুড করা হচ্ছে। তো এখানে আমাদের যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এর পরিবর্তে আমাদের এই বান্ডেলটা আমরা নিয়েছি, বান্ডেলটা অলরেডি আমার এখানে ইনক্লুড করা আছে। তো এখন এই যে টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিব, এটা হয়ে গেল আমাদের এখানে টাইটেল। আর এই হ্যালো ওয়ার্ল্ড এটার পরিবর্তে আমরা আমাদের যে টেমপ্লেটের যে কোড সেখানে কোডগুলি আমরা লিখব। তো প্রথমে আমরা একটা ডাইভ নিব, ক্লাস দিলাম কন্টেনার ওয়েট এবং এটার বিজি কালার হবে ড্রাগ, বিজি কালার ড্রাগ এবং টেক্সট কালার হোয়াইট, টেক্সট হোয়াইট। ওকে, এইটুকু দিয়ে আমরা এটাকে শেষ করলাম। আমরা এখন নিব কন্টেনার আরেকটি ডাইভ, ক্লাস কন্টেনার, কন্টেনার ফ্লুয়েডটাকে কেটে দিয়ে আমরা শুধু কন্টেনারটা রাখবো। দেন এটাকে এর ভিতরে আমাদের থাকবে হেডার, এটা হচ্ছে আমাদের হেডার। হেডারটার মধ্যে আমাদের যে বিষয়গুলি থাকবে সেটা হচ্ছে এই হেডারের ভিতরে আমার হেডারের কিছু ইনফরমেশন থাকবে, তারপরে হচ্ছে মেনু থাকবে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা প্রথমেই হেডারের ভিতরে যে ইনফরমেশনগুলি থাকবে সেই ইনফরমেশনগুলি আমরা এখানে লিখে ফেলবো। তো হেডারের ভিতরে এগুলি থাকলেও আমরা হেডার ট্যাগের ভিতরে সবগুলি নেব না, আমরা এই কন্টেনারের ভিতরে আমরা অন্য অন্য ট্যাগগুলি ইউজ করব। তো দেখা যাক, প্রথমে আমরা এই হেডারটাকে এখানে ইনক্লুড করি। এখানে আমরা নিব ক্লাস, এটা যেহেতু আমাদের পেডিং লাগবে, মার্জিন লাগবে, মার্জিন ওয়াই ইকুয়াল টু দিলাম আমরা 3 বা 5 দিতে পারি, এবং এর ভিতরে আমাদের এইচ 2 এর ভিতরে দিলাম এই নামটুকু দিলাম, এবং আমরা এখানে একটা স্লোগান লিখে দিলাম। তো এটুকু আমরা লিখে দিলাম, এটুকু লিখে যদি আমরা এটা সেভ করলাম, সেভ করে যদি আমরা এটাকে রান করতে চাই তাহলে আমাদের অবশ্যই এটাকে আমাদের একটা ব্রাউজারে রান করাতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের যে উইন্ডোজের সাথে যে ব্রাউজার আছে যে উইন্ডোজ মাইক্রোসফট ইজিডি, ওইটাতে রান হবে। তো এটাতে আমরা রান করতে চাচ্ছি না, আমরা ফায়ারফক্সের মধ্যে এটা রান করবো। তাহলে এটাকে পিন করে এখানে মুভ করে দিলাম, তাহলে রান হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে রান হয়ে গেল যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইটেল এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইটেল। ওকে, তো যেহেতু মার্জিন দিয়েছি উপরে নিচে এরকম ভাবে অনেকটা মার্জিন হয়ে গেছে, তো আমরা এখানে মার্জিনের পরিবর্তে এখানে এম এর পরিবর্তে আমরা যদি এখানে পি দিই তাহলে দেখি আমাদের এটা কি হয়। ওকে, তো এটা আমাকে রিপিট করলাম। এই যে দেখেন আমরা কি করলাম, একটা লিখা লিখে ফেললাম এবং উপর নিচে পেডিং দেওয়ার কারণে এটুকু সরে এইটুকু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইটেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইটেল। আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।